বেশ কয়েকদিন হয়ে গেল ইউজ করা ওয়ানপ্লাস নর্ড সিই 5G। আনবক্সিং দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। আর আজকে আমার কেমন লাগলো এই সাত দিনে একটা ফুল রিভিউ আপনাদের সাথে আমি সুমন। ওয়ানপ্লাস নর্ড সিই, প্রথম কথা বলবো ফোনটি হালকা, ফোনটি কি সস্তা আর ফোনটা পাতলা। ওই ফোনটা হালকা যখন বলছি, হ্যাঁ, কারণ এটা মাত্র 170 গ্রাম আর 7.9 mm এর থিকনেস। তো সত্যি করেই ফোনটা হালকা, ফোনটা পাতলা। এবং ফোনটি ইউজ করলে আপনি বুঝতে পারবেন না যে ভাই কি ইউজ করছি। এবং এতটাই কম্প্যাক্ট, আজকাল এত কম্প্যাক্ট ফোন পাওয়া যায় না। তো তাই আপনি আপনার হাত দিয়ে যে কোনো এরিয়া এখানটাই টাচ করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তো ইন হ্যান্ড ফিল ভালো, বাট ওই দিনের শেষে পলিকার্বনেট আর প্লাস্টিকের ফ্রেম, ইভেন এর যে সিম স্লট সেখানেও কিন্তু কোনো গ্যাসকিট নেই, যার জন্য এখানটাই ওয়াটার ড্যামেজ হতে পারে। বাট ডে টু ডে ইউসেজে আমার ভালো লেগেছে। এবং একটা ব্যাক কেস রয়েছে, সেটা ইউজ করবেন, স্ক্র্যাচেস আসবে না। তাহলে হালকা পাতলা পলিকার্বনেট। আচ্ছা, ঘটনা হলো এটা কি সস্তা? আদৌ সস্তা না, কারণ সস্তার নামে বেশ কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যেমন আপনাকে ফার্স্ট কম্প্রোমাইজ করতে হবে এর প্রসেসরের সাথে, 750G ফ্রম স্ন্যাপড্রাগন। স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর যদি খারাপ বলি তাহলে আমি ভুল, কিন্তু ফোনটার প্রসেসর খুব ভালো এটা তো ভুল। ফোনটার প্রসেসর মিডিয়াম, মিডিয়া কো। এবার যে 765G, 768G, কিছুদিন আগে আমি IQZ3 রিভিউ দিয়েছিলাম, অসাধারণ পারফরমেন্স, যেখানে আমরা যখন একটা টেস্ট করলাম এবং সেই টেস্টে, থার্মাল টেস্টে আমরা দেখলাম যে ভাই সেই টেস্টে দারুণ একটা পারফরমেন্স দিচ্ছে, নিয়ার অ্যাবাউট 92 পয়েন্ট সামথিং স্কোর আসছে। আবার যখন সেম টেস্ট আমরা এখানে করলাম, মানে ওয়ানপ্লাস নর্ড সি 5G-তে 62 সামথিং পাচ্ছিলাম, তাহলে কনস্ট্যান্ট নয়, তাই তো? কিন্তু হিটিং ইস্যু নেই স্মার্টফোনটিতে। এবং সবথেকে বড় কথা, ফোনটি চার্জ দিলে বা গেমিং খেললে কোনো হিটিং ইস্যু হচ্ছে না। তবে ওই 765G বা 768G এর মতন না। আবার এই স্মার্টফোনটাতে Adreno 619 GPU, তার সঙ্গে এখানটাই আমরা 8mm প্রসেসর পাচ্ছি। তো আপনার ডে টু ডে ইউসেজ ভালোই হচ্ছে, এবং আমার ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হয়নি, মাঝে মধ্যে ল্যাগ করছিল। এবং স্মার্টফোনটির আরেকটা জিনিস, যেটা সব যে অ্যাপসগুলো ওগুলো কিন্তু মেমোরিতে রাখছিল। এবং আমরা এখানটাই আরেকটা জিনিস দেখেছি যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে, সেটা হলো 5G এই স্মার্টফোনটা। সত্যি কি 5G? একটা ব্যান্ড এখানে দেওয়া হয়েছে, ওয়ানপ্লাস নর্ড 2-তে দুটো পেয়েছিলাম। তো জিনিসগুলোকে ঠিক করতে হবে, সস্তা মানে এত কিছু সস্তা এরকম করে কম্প্রোমাইজ করলে হবে না। ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আমরা এখানে পেয়েছি, আমি দিনে অনেকবার কল করেছি এবং আমার প্রাইমারি যে সিম সেটা এখানে ব্যবহার করেছি। অবশ্যই ওয়াইফাই কলিং পেয়েছি, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পেয়েছি, এবং এখানে ডুয়াল 4G পেয়েছি, ডুয়াল 5G সাপোর্ট করে। তো আমার কল কোয়ালিটি ভালো লেগেছে, নেটওয়ার্ক রিসেপশনও ভালো, ওয়াইফাই রিসেপশনও ভালো, বেস্ট। এবার যেটা NFC, হ্যাঁ, এখানে কম্প্রোমাইজ করা হয়নি, এখানে NFC দেওয়া হয়েছে। আপনি NFC-র মাধ্যমে পেমেন্ট বা যে কোনো গ্যাজেটস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন যেটা, সেটা করতে পারবেন। তো এই বাজেটে দেওয়া হয়েছে, ইভেন স্যামসাং তাদের ফোনগুলোতে এগুলো দেয়। UFS 2.1 স্টোরেজ টাইপ, এটা কি কম্প্রোমাইজ না? অ্যাটলিস্ট UFS 2.2 দেওয়া উচিত ছিল। আবার এখানে LPDDR4X RAM টাইপ, তো এর যে আপনার স্পিড সেই স্পিডটা ঠিকই আছে, বাট UFS 2.2 হলে আর একটু ভালো হতো। আবার এই স্মার্টফোনটার আরেকটা কম্প্রোমাইজ, ডুয়াল স্পিকার এবার দেওয়া হলো না, বাট মোনো স্পিকার। কেন? এই দাবে তো প্রত্যেকেই ডুয়াল স্পিকার দেয়, তো ডুয়াল স্পিকার দেয়নি, মোনো স্পিকার, ডিরেক্ট অডিওর সাথে। সাউন্ড কোয়ালিটি আমার ভালো লেগেছে, লাউড খুব না, অ্যাবাভ অ্যাভারেজ, এবং এর বেস ট্রেবল ভালো, তো আপনি গান শুনলে ভালোই লাগবে। আবার এই স্মার্টফোনটিতে হেডফোন জ্যাক দেওয়া হলো। একটা হেডফোন জ্যাক দিয়ে যে কত কিছু এরা কিনে নিল তার আয়ত্ত আপনি করতে পারবেন না। এখানটায় স্লাইডার বাটন, যার মাধ্যমে আপনি নর্মাল, ভাইব্রেট এগুলো করতে পারবেন, যেটা ওয়ানপ্লাসের একটি ইউনিক সিগনেচার, সেটা দেওয়া হলো না। আমি জানি না, সত্যি বাজেটের ভারে কুপোকাত আমাদের এবারকার ওয়ানপ্লাস নর্ড সি 5G। তো এবার এই স্মার্টফোনটিতে আমরা যে 3.5 জ্যাক পেলাম,
ভালো ইকুইলাইজারের আপনি ইউজ করতে পারবেন। ব্যাটারি 4500 mAh, অবভিয়াসলি নর্থ থেকে অনেকটাই আপগ্রেডেশন, এবং নিয়ার অ্যাবাউট আপনি একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি হন একজন নর্মাল বা মিডিয়াম ইউজার। হেভি ইউজার হলে একটু কম, বাট অ্যাট দ্য ইভিনিং অ্যাট দ্য নাইট আপনাকে চার্জ দিতে হবে। এবং এই স্মার্টফোনটিতে চার্জিং ভালো লেগেছে, 0 to 70% 30 মিনিটে, তারপরে একটু টাইম লাগছিল, বাট চার্জিং ভেরি ফাস্ট, যেখানে আমরা ওয়াপ চার্জার 30T পেয়ে যাচ্ছি। স্মার্টফোনটির আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো ক্যামেরা। এই স্মার্টফোনটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেটা 3টে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যেখানে ওমনি ভিশনের সেন্সর, এবং 8 এবং 2 একটা ডেপথ একটা ম্যাক্রো। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। আপনাদের বলি, ভিডিও রেকর্ডিং আমি করেছিলাম, ভিডিও রেকর্ডিং পেছনে আমরা 4K ভিডিও 30 FPS করছি, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছি Full HD 60 FPS। Full HD 60 FPS ফ্রন্ট সাপোর্ট করে, বাট 4K 60 FPS রিয়ার সাপোর্ট করে না। এবং অবাক লাগলো, ফর দ্য ফার্স্ট টাইম আমরা OnePlus-এর পক্ষ থেকে কোনো OIS পেলাম না, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন EIS দিল, EISও খুব যে ভালো কাজ করছে তা না। এবার আসি পিকচার কোয়ালিটি বা ইমেজ কোয়ালিটি। দেখো, এর যে রেয়ার ক্যামেরা ওমনি ভিশন সনি সেন্সার দেওয়া উচিত ছিল, একটু স্কেপটিক্যাল ছিলাম, বাট আফটার দ্যাট দেখলাম না, কোয়ালিটি ভালো, যে ডাইনামিক রেঞ্জ সেটাও ভালো মেনটেন করছে, এবং একটু সফট ইমেজ দিচ্ছে, কালার কিন্তু মিউটেড, যার জন্য আমার একটা জায়গায় একটু কেমন লেগেছে, এবং আপডেটে যদি ঠিক হয় আমি সব থেকে বড় খুশি হব। এবং এজ ডিটেকশনও ভালো থ্রু দ্য ডেপ সেন্সার, আল্ট্রা ওয়াইড সেন্সার ভালো, আহামরি কিছু না, বাট কালার মিউটেড এখানেও রয়েছে। আর এর যে ফ্রন্ট ক্যামেরা আমার ভালো লেগেছে, বেশ ভালো, এবং সেটা ইনডোর হোক বা আউটডোরে। ডিসপ্লেতে 6.43 ইঞ্চেসের ডিসপ্লে, একটা 90Hz ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, খুব ভালো লেগেছে, 45 সাথে কম্প্যাক্ট, এইরকম ডিসপ্লে আজকাল ব্র্যান্ড খুব কম করে, তো ভালো লেগেছে। এবং এর যে ব্রাইটনেস সেটাও পিক খুব সুন্দর, আউটডোর ইনডোরে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা হলো, এবং হ্যাঁ আরেকটা কথা, এর বেজেলস গ্লো কিন্তু বেশ কম, কিন্তু অসুবিধা একটা জায়গায়, এখানে ড্রাগন টেলের প্রোটেকশন দিল, কেন এত কম্প্রোমাইজ, কেন কর্নিং গোরিলা গ্লাসের অ্যাটলিস্ট 3 দেওয়া উচিত ছিল, বাট দেয়নি। এবং সবথেকে বড় কথা, এই স্মার্টফোনটিতে HDR10-এরও সাপোর্ট দিয়েছে, ওয়াইড ওয়াইড LM1-এরও সাপোর্ট দিয়েছে, তো যখন কোনো OTT প্ল্যাটফর্ম বা ইউটিউবে ভিডিওস দেখবে অসুবিধা হবে না। শুধু আমার একটাই প্রশ্ন, যে এখানে প্রোটেকশনটা একটু ভালো দেওয়া উচিত ছিল। ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক বেশ ভালো কাজ করেছে, এবং আমি বলবো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব ফাস্ট না হলেও ভালো ফাস্ট, এবং এর যে ফেস আনলক ওটা তো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকেও আরও ফাস্ট। আর অক্সিজেন ওয়েসের কথা নতুন করে কি বলবো, অক্সিজেন ওয়েস দুর্ধর্ষ লেগেছে আমার, সব ফিচার্স রয়েছে, কাস্টমাইজেশনের অভাব নেই, আইকনস এবং এর যে কালার্স এবং অ্যাকসেন্ট কালার্স সব কিছু চেঞ্জ করা যাচ্ছে। তবে গুগলের একটা সফট ডায়ালার দেওয়া হয়েছে, ওটাকে আমি উঠিয়ে আমি APK ডাউনলোড করে নিয়েছি, যে OnePlus-এর ডায়ালার এবং মেসেজ খুব ভালো কাজ করছে এবং খুব ফ্লুইড। তবে হ্যাঁ, 8 সিরিজের প্রসেসরের মতো অত ফ্লুইড তোমরা পাবে না, একটু এখানটায় নড়াচড়ার জায়গায় একটু কিন্তু যে হালকা করে গ্লিচ দেখা দিচ্ছে। আর অক্সিজেন ওয়েসে ডার্ক মোড বা এখানটায় যে নাইট মোড, ডিসপ্লের যে বিভিন্ন রকম কাস্টমাইজেশন অসাধারণ, তো একসঙ্গে বলবো অসাধারণ। এইবার কথা হলো যে এই স্মার্টফোনটি কি কেনা যায়, আমার প্রশ্ন এবং আমার উত্তর, যারা কম্প্রোমাইজের সঙ্গে কম্প্রোমাইজ করতে ভালোবাসবেন তাদের জন্য এই স্মার্টফোনটা, আর যারা মনে করেন যে না আমার ব্র্যান্ড ফ্র্যান্ড অত দরকার নাই, আমি আরও একটু ভালো প্রসেসর নিয়ে ফোন কিনবো, দেন গো ফর দ্যাট, এবং ওয়েট করলে আরও ভালো ফোন আসবে। বাট যারা OnePlus-ই ব্যবহার করতে চাও, অত দামি ফোন কিনতে চাও না, ইভেন নর্ডও না, তা কম দামে OnePlus-এ ব্র্যান্ডিং নিতে চাও, অক্সিজেন ওয়েসকে স্পেশালি মাইন্ড ইট, অক্সিজেন ওয়েসকে ব্যবহার করতে চাও, তাদের জন্য এই স্মার্টফোনটা আমি রেকমেন্ড করতে পারি। ভালো স্মার্টফোন আরেকটু উন্নত করা যেতে পারত এই স্মার্টফোনটিকে। এই ছিল আমার ফুল রিভিউ, আমার ভালো লেগেছে, আবার খারাপ লাগাও রয়েছে, ওই কম্প্রোমাইজের সঙ্গে কম্প্রোমাইজ করতে একটু আমি নারাজ। চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।